नमस्कार বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই কিছুক্ষণ আগে অফিশিয়াল টিজার যে ওমাই গড এর বেরিয়েছে সেটা আমি দেখলাম এবং এই টিজারটা আমার কিরকম লেগেছে সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে একটা অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখুন এই 1 মিনিট 26 সেকেন্ডের টিজার, এতে কিন্তু অক্ষয় কুমার আর পঙ্কজ ত্রিপাঠি এই দুজনকে দেখেছে। এছাড়া এতে ইয়ামি গৌতম আছে, কিন্তু এখানে ইয়ামি গৌতমকে দেখা নাই। এই 1 মিনিট 26 সেকেন্ডের টিজারে শুরুতেই যে পঙ্কজ ত্রিপাঠি পিছন থেকে যে বলছে যে এবং যে আস্তিক হোক বা নাস্তিক হোক ভগবানের প্রমাণ যে কেউ দিতে পারে এবং যে ভগবান এই যে আস্তিক বা নাস্তিক যাই হোক না কেন তার মধ্যে কোনো ভেদভাব করে না, মানে ভেদাভেদ করে না, এই কথাটার মাধ্যমে কিন্তু পুরো এই যে টিজারটা এবং বা সিনেমাটা পুরো টিউনটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। এখানে যে কান্তি শরণ মুদকার যে রোলটা করেছে আপনার পঙ্কজ ত্রিপাঠি, সে কিন্তু পুরোপুরি আস্তিক। আগের যে মানে ওমাই গড ওয়ানটা ছিল যেটাতে পরেশ রাওয়াল ছিল, সে কিন্তু পুরোপুরি নাস্তিক ছিল এবং আস্তিক হওয়ার জন্য এখানে দেখবেন যে তাকে দেখানো হচ্ছে যে সমস্ত কিছুর প্রতি তার আস্থা আছে, এইটা কিন্তু এখানে শুরু থেকে বোঝানোর চেষ্টা হয়েছে। যেমন সে পুজো দিচ্ছে, আবার যখন সে যখন তার ওটের কেসের ব্যাপার হচ্ছে, একটা কেসের নিশ্চিত এখানে আগের মতন আছে, সেখানে যে যে কাঠগড়াগুলো সমস্ত কিছু নিজে থেকে পরিষ্কার করছে, মানে বলে দিয়েছে যে তার সম্পূর্ণ জিনিসের উপর মানে প্রশাসনের উপর হোক বা বিচার ব্যবস্থার প্রতি হোক বা ভগবানের উপর সমস্ত কিছুই আস্থা আছে। এবং এতে অক্ষয় কুমার হচ্ছে আপনার শিবের রোল করেছে, আগে নারায়ণের রোল করেছিল ভগবানের দুটো রূপ, কিন্তু এই রোলটাকে মানে এই লুকসটা কিন্তু আগের চেয়ে আমার অনেক বেশি বেশি ভালো লেগেছে, মানে দেখতে খুব ভালো লাগছে। যে প্রথম যখন যে সিনটা যখন সে জঙ্গল থেকে উঠে আসছে, তারপরে সেই সময়টা এবং এসে যখন তার মাথায় হাতটা রাখলো না, জাস্ট জল ছিটকে চলে গেল, মানে সত্যি কথা বলতে গেলে এটা একটা নতুন জিনিস যে সাধারণত হাত রাখে খাওয়ার কথা, কিন্তু সেই সময় জলটা দিয়ে চলে গেল। এবং একটা কোটের আগে যখন সে অক্ষয় কুমার তার মানে পঙ্কজ ত্রিপাঠি মাথায় হাতটা রেখে হাসছে, ওই সিনটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। অন্তত লুক ওয়াইজ সত্যি খুব ভালো। এবং এটা তো আপনারা অলরেডি জানিয়ে নিশ্চিত, এটা একটা এডুকেশন সিস্টেমের উপর মানে এডুকেশন সিস্টেমের যে মানে বলতে পারেন যে প্রবলেমগুলো আছে সেগুলোর উপর, তার জন্য তার সন্তান এখানে সুইসাইড করে দেখা যাবে যে ট্রেনের সামনে দাঁড়িয়ে করছে, তো তার ফলে সে একটা কেস কাছারি মানে কোর্ট কাছারি হবে এবং কেস হবে। তারপরে এই সিনেমাটা আগের মতনই অ্যাকচুয়ালি যে আগের টপিকটা আলাদা ছিল, শুধুমাত্র এই টপিকটা আলাদা, কিন্তু মানে প্যাটার্নটা পুরোপুরি একই এই সিনেমা, সেটা তো একদম টিজার দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু টিজার ওয়াইজ বেশ ভালো, এরকম নয় যে খুব ভালো হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে শুরুর দিকে যে কথাগুলো আছে তাতে কিন্তু বেশ ভক্তি আসবে মনের ভিতর। এবং এটাও এখানে বলা আছে যে যদি বিপদের দিনে যখন তুমি ভগবানকে ডাকবে তখন কিন্তু সে তোমার পাশে ঠিকই আসবে, সেটা বিভিন্ন যে কোনো রূপে হোক না কেন ঠিকই আসবে। এবং তারপরেই দেখাচ্ছে এই কথাটা বলবার পরে যে পঙ্কজ ত্রিপাঠি যিনি প্রণাম করছে তখন অক্ষয় কুমারকে আসে। বেশ ভালো লেগেছে টিজারটা, আমার তো বেশ ভালো লেগেছে এবং অক্ষয় কুমার লুকটাও বেশ চমকপ্রদ। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের টিজারটা কেমন লাগলো। আমার এই টিজারটাকে 5-এর মধ্যে আমি 3 স্টার দেবো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।